সাবধান ভগ্না সেতু পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ। আমি দাঁড়িয়ে আছি জঙ্গলমহলের বিনপুর 2 নম্বর ব্লকের ভেলাইডিয়া অঞ্চলের কেনবনি মৌজায়। এই মৌজায় কংসাবতী ডিপার্টমেন্টের যে বিটিএমসি মেন ক্যানেলের উপরে যে সেতু, তা দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে ভগ্ন অবস্থায় পড়ে থাকার কারণে এবং সেতুটি গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়ার কারণে এলাকার মানুষ যাতাতে সমস্যায় পড়েছে। এই ব্রিজের ওপর প্রায় 65 থেকে 70 গ্রামের মানুষ, 50,000 মানুষ যাতাতে সমস্যায় পড়েছেন। এই ব্রিজের উপর দিয়ে রোজ প্রায় 3,000 মানুষ যাতায়াত করে থাকেন, কিন্তু সমস্যা হলো বারবার ডিপার্টমেন্টে আবেদন নিবেদন করার পরও কোনো প্রতিকার পাননি। রিকনস্ট্রাকশন অফ ব্রিজ প্রকল্প রয়েছে কংসাবতী ডিপার্টমেন্টের ব্রিজ রিপেয়ার বা ব্রিজ পুনর্নির্মাণের বিষয়ে, কিন্তু দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে প্রকল্প না গ্রহণ করার কারণে ঘুরপথে মাঠের ধান তুলতে হচ্ছে, রোগীর গাড়ি বেরোতে পারছে না, যানবাহন বেরোতে পারছে না, যে কারণে তারা সমস্যায় পড়েছে। তাই কতদিনে কংসাবতী ডিপার্টমেন্ট এই ব্রিজ সংস্কার বা পুনর্নির্মাণ করে এলাকার মানুষকে একটি যাতায়াতের উপযোগী বা অনুকূল পরিবেশ তৈরি করে দেবেন, সেই অপেক্ষায় গ্রাম এলাকার মানুষ। কংসাবতী ডিপার্টমেন্টে ওই প্রায় 3 বছর হতে চলছে, দুপাশে ওয়াল দিয়ে দিছে, তাতে লেখা আছে ভগ্ন সেতু পারাপার নিষিদ্ধ। আমাদের সমস্যা হচ্ছে ভগ্ন সেতু নিয়ে, তাতে করে আমাদের যাতায়াত অসুবিধা হয়। কেদবনি মৌজার ব্রিজ আছে, সেটা একেবারে ভগ্ন এবং সেখানে গার্ডওয়াল দেওয়া আছে। তো এই কারণে আমরা অনেক চাষি এখানে ওই ব্রিজ দিয়ে গরু গাড়িতে হোক, ট্রাক্টরে হোক, ধানগুলো তুলে আনে। গাদা করা আছে মাঠেই আমাদের সব ধানের ফসল। তো এই অবস্থায় আমরা খুবই আমরা কষ্ট করছি বা আমাদের ক্ষতি হচ্ছে চাষিদের, এবং আমাদের এই ব্রিজটার উপর দিয়ে আমাদের অঞ্চলের তথা বরসল, জামবনি, পলাশবনি এদিকের হাজার হাজার মানুষ আমাদের অঞ্চল অফিসে যায়, যে সেখানে একটা টোটো পর্যন্ত ফেরোয়নি। আরেকটা কথা, যে স্কুল কলেজে যাতায়াত করছে ছেলেরা, তারাও স্কুল কলেজে যেতে পারছে না। রোগীকে তো আমরা নিয়ে যেতেই পারছি না, ওখানে একেবারে গাড়ি, কোনো গাড়ি ফেরোয় না। আরে এই ব্রিজ দিয়ে অন্তত পক্ষে 2,500-3,000 মানুষ যাতায়াত করে, তাহলে এইভাবে মানে প্রত্যেক দিন যে যাতায়াতের যে অসুবিধাটা, কংসাবতী অফিসে আমরা দরখাস্তও দিয়েছি কিন্তু তাতে দেখা গেছে কোনো কাজ হয়নি। 60-70 দাম যাতায়াত দিয়ে হয়, আমাদের এইটা দিয়ে তো গাড়ি পারাপার হয়নি, তাতে করে আমাদের সমস্যা বেশি লগেজ দিয়ে অনেক দূরে ঘুরে নিয়ে আসতে হয়, চাষে কিছু লভ্যাংশ হয় না। আমাদের এটা আবেদন, এই ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি সংস্কার বা পুনর্নির্মাণ করলে খুবই উপকৃত হবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কংসাবতী ক্যানেল সাব ডিভিশন অফিস ফুলকুসমা বাঁকুড়াতে। আমি এখানে একটি রিসিভে দরখাস্ত জমা করলাম, আজ SDO বা ওভারসার সাহেব দুজনের কেউই নেই, কিন্তু ইতিপূর্বে আমি কয়েকবার এই সমস্যা নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিওটি লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্ডিয়া আনহার্ডের পক্ষে আমি রঞ্জিত পাল।